ডুমডুমা বাদলাপেটা বাইপাসত নিশা আরক্ষীর অভিযান। AS23CC6462 নম্বরের এখন DI বাহনত চোরাং কাঠ সরবরাহ করে থাকার সময়তেই ডুমডুমা আরক্ষী বাহনখন জব্দ করে। অরুণাচল প্রদেশের পর তিনিচুকীয়া অভিমুখে গৈ আছিল বাহনখন। বাহনখনের চালকক আটক করে আরক্ষী সোধা পোছা অব্যাহত রাখিছে। লগতে চোরাং কাঠভর্তি বাহনখন বন বিভাগক চমজাই দিয়ে। ডুমডুমার পর রঞ্জিত ছেত্রী, এনি ভারত 24। রব, আপনি যে একটা অপরাধ করবলে গৈ আছে আপনি জানে নে? এই নাবালিকা গৰাকীক এতিয়াই বিয়াত বহুৱাটো যে একটা অপরাধ আপনি জানে নে? অপরাধ কেনে কই? মোর সোয়ালি, মোর কথা তুমি জিয়েই নুকুয়া ভুয়া। 18 বছৰৰ তলৰ যিকোনো কন্যা সন্তানৰ বিয়া দিলেই আইনগতভাৱে এক দণ্ডনীয় অপরাধ। বিয়া দিয়াজন যিমান দায়ী, বিয়া পতাজনো সমানে দায়ী। এতিয়া তাই পঢ়া শুনা করার বয়স, খেলাধুলা করার বয়স। তাই খেলিবলৈ দিয়ক, পড়িবলৈ দিয়ক, আর সাব এদিন আপুনি তাইক লৈ গৌরব অনুভব করিব পাৰিব। এতিয়াই তাই সংসারৰ বুজা দি তাইৰ ভৱিষ্যৎ জীৱনটো অন্ধকাৰ কৰাৰ অধিকাৰ তোমাৰ জানো আছে। মোৰ ফুল হৈ গল মাজনী, মোক ক্ষমা কৰিবা। শিক্ষা লৰা ছোৱালী উভয়ৰে প্ৰাপ্য আৰু অধিকাৰ। আপোনাৰ কন্যা সন্তানক তাইৰ এই প্ৰাপ্যৰ পৰা বঞ্চিত নকৰাব। বাল্য বিবাহ ভাৰতীয় আইনৰ দ্বাৰা বিহিত এক দণ্ডনীয় অপৰাধ। এনে অপৰাধ কৰি আপোনাৰ কন্যা সন্তানৰ ভৱিষ্যত অন্ধকাৰৰ মাজলৈ ঠেলি নিদিব।